কোরআন তিলাওয়াত করা হয়, দুরুদ পড়া
সালাম করা হয়, কোরআন থেকে আলোচনা করা হয়, আল্লাহর হাবিবের হাদিস থেকে আলোচনা করা হয়, আল্লাহর হাবিবের সাহাবীদের জীবন চরিত্র থেকে আলোচনা করা হয়। তারপর গিয়ে খুশিতে নবীর জন্মের আলোচনা করে পরে ওই খুশিতে আল্লাহর হাবিবের আশিকেরা উম্মতেরা কোন কোন সময় দাঁড়িয়ে আল্লাহর হাবিবের রওজা মোবারকের উদ্দেশ্যে সালাম পেশ করে, সুবহান আল্লাহ, কি করে সালাম পেশ করে, কি জন্য, খুশিকে, কি জন্য, খুশিকে। এখানে যে নবীকে দেখা যায় আর দেখিয়ে দাঁড়িয়ে আসসালাম আলাইকুম বলে এমন কোন কথা নাই, বলে বুঝতে পারতেছেন। অনেকে মনে মনে ভাবে এখানে কি নবী এসে যান, আপনারা কি দেখেন কেন হঠাৎ করে কেন কি বলে দাঁড়িয়ে যান, বাইরা দেখেন দেখেন না দেখেন, এখানে দেখার কথা নেই, এখানে খুশি কিসে। যেমন আরো উদাহরণ দিলে ভালো হবে, বলবেন ছেলে আসছে 10 বছর পর সৌদি আরবে ছিল, বিমান বন্দরে এইমাত্র নেমেছে, তার বাবার সাথে সে বাবার পৌঁছে তোমার ছেলে আসছে, এইমাত্র বিমান বন্দরে নেমে গেছে, বাবার সঙ্গে আমার সাক্ষাৎ করো না, বাবাও দেখল না, বাবার ঘর থেকে 1000 মাইল 50 মাইল 60 মাইল এখনো দূরে আছে, কিন্তু সংবাদটা দেখতে বাবার কানে হইতে পৌঁছেছে, বৃদ্ধ বাবা হাঁটতেও পারে না, লাঠির উপর বর্তি হাঁটে, ছেলের আগমনের খুশিটা যেমনি খবর শুনছে, ওই বাবাও দেখা যায় লাঠির উপর বর্তি পর থেকে বাইরে রাস্তায় চলে গেছে, আহারে কোন দিকে আমার ছেলেটা আসতেছে, বলো সুবহানাল্লাহ, কথা দিবেন আপনি না যাই কথা দিতে পারবে, খুশি কেন দাঁড়ালো, বলো কেন দাঁড়ালো, খুশি ছেলে দেখে নয়, দরবারে সালাম পেশ করে বলো সুবহানাল্লাহ। করতেছি সব এই নবীর কারণে আমরা পেয়েছি, এবার বলুন এই নবীর আগমনের শুকরিয়া আদায় করা আমাদের জন্য কর্তব্য কিনা, নবী যদি না হতে তাহলে আমরা কিছু কোনো কিছু পাওয়া আমাদের দ্বারা সম্ভব হতো না। ও মুসলমানেরা, ও মুসলমানেরা, কি করতেছ, কি সম্মান তোমার, কি মর্যাদা তোমার, তুমি জানো না এমন এক নবী আপনি পেয়েছেন, নবীকে আজকে বলে যাচ্ছি নবীর উপরে চলতে গিয়ে আপনার খারাপ লাগে, নবীর প্রতি মনের ভাব ভালো নয়, কিন্তু জেনে রাখেন এই নবী সেই নবী, এই নবীর শুধু দুনিয়ার জীবন নয়, দুনিয়ার জীবন নয়, আর এই দুনিয়ার জীবন শেষ করেও যখন গিয়েছেন নবীর জীবন দিয়ে একটাই কথা বাইর হয়, অপি হাগলি উম্মতি, আছে দুনিয়ায় আর কোন নবী আছে, কোন নেতা আছে, কোন নেতা আছে কবরে গিয়ে বলার চিন্তায় ঘুম নাই, যে আছে কবরে গিয়ে শ্মশানে গিয়ে জাতির চিন্তায় রাষ্ট্রের চিন্তায় জনগণের চিন্তায় ঘুম নাই, আছে আর একটাও নাই, একটাও না, একজন মহামানব মহানবী, তোমার নবী আমার নবী, আহের সবানার নবী, নূরের নবী, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি আল্লাহ নূরের কুতলা করে বলল, কিসের টুকরা, নূরের টুকরা, আনা নূরুম মিন নূরিল্লাহ, আল্লাহর হাবিবের কালাম, আল্লাহ নূর থেকে আমার একটা নূরের টুকরা, আল্লাহ পাক তার সৃষ্টির সর্বপ্রথম যা সৃষ্টি করলো সেটাই হলো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর নূর, বল সুবহানাল্লাহ, সেই নূর থেকে আল্লাহ কয়েকটা অংশ করলো, চারটা অংশ তৈরি করলো, তাফসীরে রুহুল বায়ান, সীরতে আলমিয়ার মধ্যে আসতেছে, আল্লাহ সেই নূরটাকে খায়ের ভাগ করে পরে প্রথম ভাগ দিয়ে যে জিনিসটাকে তৈরি করলো তার নাম হলো কলম, বল সুবহানাল্লাহ, প্রথম
স্রষ্টার সৃষ্টি অনেক সময় অনেক বিদ্যান্তে পড়ে তা স্রষ্টার সৃষ্টি প্রথম সৃষ্টি হলো ফলন প্রথম সৃষ্টি কি এখানে যারা দেখ বলো আর আপনারা বলেন আল্লাহ হাবিবের নূরকে আউয়াল মা খলক আল্লাহ আল্লাহ পাক সর্বপ্রথম যে সৃষ্টি করেছেন নূরি রাসূলুল্লাহ বলেছেন আমার নূরকে এখানে দেখা যায় রাসূল বলছেন ওনার নূর আবার কোথায় পাওয়া যায় ফলন কোনটা সত্য বিদ্যান্তে পড়ে যান আপনারা শুনো ওখানে অবস্থায় সৃষ্টির প্রথম কলম এখানে কলম নিয়ে ধর আল্লাহর হাবিবের সঙ্গে সৃষ্টির অন্য কোন কিছুর তুলনা হয় না দ্রষ্টার সৃষ্টির বাকি কিছুকে আল্লাহ সৃষ্টি করতে গিয়া আল্লাহ নূর থেকে সরাসরি যে নূর তৈরি হলো সেটা হলো আল্লাহর হাবিবের নূর বলুন সুবহানাল্লাহ সৃষ্টির বাকি যা কিছু সৃষ্টি হয়েছে আল্লাহর নূর থেকে মত আল্লাহর নূর থেকে আল্লাহর হাবিবের নূর আর আল্লাহর হাবিবের নূর থেকে আল্লাহ আর সাইদান নূরের টুকরাকে তৈরি করলো এই দিয়ে প্রথম টুকরা দিয়ে যে জিনিস থেকে তৈরি করলো তার নাম হলো কলম দুই নম্বরে আল্লাহ যে নূরের টুকরা দিয়ে যা সৃষ্টি করলো তার আল্লাহর আশ্রয়ে সিদ্ধ ছেলে মন্তা সত্য আকাশ সৌরজগতে যা কিছু আছে ভূমণ্ডলের মধ্যে যা কিছু আছে দুই নম্বরে নূরের টুকরা দিয়ে আল্লাহর নূরের তৈরি সমস্ত ফেরেশতারা বলো সুবহানাল্লাহ আল্লাহর হাবিবের নূরের অবস্থায় আল্লাহর হাবিব যেমন ছিলেন আল্লাহর হাবিব বলছেন 70,000 বছর কত বছর 70,000 বছর আল্লাহর হাবিব দণ্ডমান অবস্থায় আল্লাহর নাম নিলেন এরপর 70,000 বছর রুকুর অবস্থায় বলে সুবহানাল্লাহ কত বছর 70,000 বছর রুকুর অবস্থায় আল্লাহর হাবিব যখন রুকুর অবস্থায় গেলেন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসলো এ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার উপর যারা হবে তাদের জন্য আমি আল্লাহ মাগরে রক্তের নমাজকে ফরজ করে দিলাম সুবহানাল্লাহ কোন কেরামত তাড়াতাড়ি কথা বলবেন কোন কেরামত ফজরের রক্তের নমাজ ফরজ করে দিলাম সেই সময় আল্লাহ হাবিব নূরের অবস্থায় জমিনে আসলেন পরবর্তীতে অর্ডার পাস হলো অর্ডার পাস হয়েছে আসতেছে পরবর্তীতে মেহরাজের রাত্রিতে পরবর্তীতে অর্ডার আসতেছে সরাসরি আল্লাহ তার হাবিবে হাত দিয়ে এই অর্ডারটা পাঠায় দিতেছে বাকি না অর্ডার দুনিয়া আল্লাহর পক্ষ থেকে জমিনে এসেছে সব এসেছে জিব্রাইলের হাত ধরে আর হাত ধরে জিব্রাইলের হাত ধরে একটা অর্ডার সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের হাত ধরে জমিনে পাঠাইলেন যে অর্ডারটা হলো নামাজের অর্ডার দুই অর্ডার ভিতরে ঢুকে যান ঢুকে যান সামনে দিকে আপনারা চাপিয়ে আসেন বাকিদেরকে বসার জায়গা যারা দাঁড়িয়ে তাদেরকে বসার জায়গা দেয় وعلى لي سيدنا مولانا
চলে গেলে ওই সিদ্ধার অবস্থায় চলে গেল আর সত্তর হাজার প্রথম যখন দিলে নেওয়া মাত্র মাহবুবের হুকুম এলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার উম্মত যারা হবে তাদের জন্য আমি আল্লাহ যোহরের নামাজ ফরজ করে দিলাম ও সুবহানাল্লাহ নামাজের কথা শুনতে খারাপ লাগে না ভালো লাগে না নামাজ পড়েন তো আপনার আচ্ছা বাকি আপনারা পড়েন না পড়েন তো বলি আল্লাহ কিছু আসি আমরা নামাজ পড়ি না এটা আছে আপনি বললেন আলহামদুলিল্লাহ এখানে নাই এখানে শুক্রিয়া আদায় করেন সুবহানাল্লাহ বলেন না এখানে বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি
নিশা খেয়েছে রাত্রে বারোটা ধরা পড়ে হইতে পারে পরে কি গতকাল একটা সন্ত্রাসী ধরা পড়েছে সঙ্গে একে বল দিতে রায় পড়লি হয় কি না সতর্ক ভাত দিবেন ভয়ে ভাত দিবেন আমার নবী শুনল তার জন্য তার জন্য দাঁড়িয়ে রাখার জন্য এখন কেউ যদি আইন পাশ করে এই দেশে থাকতে তাহলে দাঁড়িয়ে রাখতে পারবেন না মাত্র আপনি আছেন আপনারা মানবেন আপনারা কেউ যদি বলে এই দেশে কোরআনকে পরিবর্তন করে দিব আপনারা আপনারা দিয়ে আছে জীবন দিব জীবনের শেষ রক্তবিন্দু দিবে যে এক অক্ষরের নমাজ পড়ে না কিন্তু কোরআনের একটা হরফ কেউ যদি পরিবর্তন ছাড়া উৎসাহ রাখতে হয় এর জন্য আমাদের জীবন বাজে এসে জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে তা প্রতিহিত করবে বলা দেখবি না এটাকে পরিবর্তন করার কার অবস্থা আছে সংশোধন করা সংশোধন করা আল্লাহ আমি আল্লাহর কালামকে পরিবর্তন করা কোন শক্তি নাই কার মমতা নাই এটা পরিবর্তন হয় না কিন্তু বাহার আল্লাহ সুবহানাল্লাহ কোথায় কোথায় শিখেছে আজকে এই কোরআনকে পরিবর্তন করার জন্য যে সবটাকে বিষয়টাকে দেখানি হচ্ছে সেটা হলো আমাদের মুসলিম মহিলাদের দরদ মুসলিম মহিলাদের দরদ এরা নাকি না থাকে এদেরকে নাকি আমরা তিন চারটা বিবাহ করতেছি নাউজুবিল্লাহ বলুন নাউজুবিল্লাহ আমার মনে হয় এই কোরআনে যারা বসে আছে তারও দুইটা বোন নাই সব বড় হাজারে হইতে পারে তাহার অধিকার আছে বিশেষ করে কথা দেখি না আর অধিকাংশ তো আমি দেখতেছি আছে যারা এমন বিবাহ করে নাই দুইটা ভাই তো বই একটা ভাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমি সেদিন বলেছি আমি বলছি মাননীয় প্রধানমন্ত্রী আপনার প্রতি আমাদের অভিনয় আমরা দুইটা বিবাহ করতেছি না একটাই আছে আমাদের গর্বের ঘোষণা দেওয়া আছে দুইটা প্রয়োজনে দুইটা থ্যাংক ইউ আলাইকুম মিনান নিসাই মাসনা ওয়াসলাসা ওয়াকুবা ফাইন কিতুম আল্লা তা'দিলু ফাওয়াহিনা তোমরা বিবাহ করো প্রয়োজনে দুইটা তিনটা ছয়টা কিন্তু ইনসাফকে বৈদ্যদের সঙ্গে সমান যদি ইনসাফ বৈদ্যদের সঙ্গে সমান না নামতে পারো তাহলে আপনি বলতে হবে না আইনের নেই আমার আল্লাহ আইন বানাইয়ে দিয়েছে আমরা বিবাহ করবো একটা কয়টা আর প্রয়োজন হয় দুইটা তিনটা চারটা করে সীমা রেখা দিয়ে দিচ্ছে কিন্তু আমরাও দেখতেছি চারটা করে ইনসাফ রাখা যায় না সমস্যা তৈরি হয় এই জন্য সৎকরণা হাতারে 999 টি অংশ বলে মৌলা থেকে একটা কয়টা বিজ্ঞানের আগে দরকার আছে কি দরকার আছে দরকার নেই খেলা আমরা দিই না আমরা গাড়ি খেলা পাওয়া গাড়ি খ্রিস্টতম খা কিন্তু প্রয়োজন যখন হয় দেখা যায় বলি বলে হয় সাড়ে তিন দিকে তখন এর তালাক দেওয়া হয় তার মোহর দেওয়া হয় কোরাকি দেওয়া হয় মাননীয় প্রধানমন্ত্রী আপনার প্রতি সরকারের মতো আমি বলেছিলাম মুসলমান মহিলাদের চিন্তা আপনি যখন করতেছেন ভালো কথা কি কথা ভালো কথা আপনি মুসলিম মহিলা তারা এদের প্রতি বিশেষ তরফ যখন আপনার আছে আপনি মুসলিম মহিলারা যারা আছে মুসলিম মহিলা যারা আছে গরিব করে মুসলিম মহিলা অনেক মুসলমান মেয়েরা আছে উচ্চশিক্ষা শিক্ষিত হতে পারতেছে না মেধাবী ছাত্রী এদের জন্য আপনি চাইলে পরে কলেজ ইউনিভার্সিটি মেডিকেল কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজ এরপর আছে পলিটেকনিক্যাল কলেজ বিভিন্ন ধরনের কলেজগুলি আছে এগুলিতে আপনি রিজার্ভেশন দিয়ে দিতে পারেন আইন পাস করে যাচ্ছে সংসদে যে আপনি
প্রধানমন্ত্রী চাইলে করে পারেন কিনা, এটাই তো সবচেয়ে বড় এজাতির প্রতি দুই নম্বরে আপনি চাইলে পারেন এই আইনটা পাশ করতে গিয়ে সংখ্যালঘু মুসলিম মহিলা তারা অনেক বাবারা আছে যে তার মেয়েকে বিবাহ দিতে পারতেছে না, স্বাভাবিক বিবাহ দিতে গিয়ে 1 লক্ষ